যে বাইকে যেটা পাইলাম একটা জিনিস দেখে, এটা হচ্ছে টোটাল বডি, কারণ আমরা এক এক করে এটাকে চেক করতেছি। এগুলো যেহেতু এর আগে হয়তো ক্লিন করছে, সো এটাকে কাজ করা। ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে এফআই রিবন বাইক ডক্টর, আমার চ্যানেলের নাম। অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বাইকে যদি আমরা ওয়াইডিটি করে আপনার আরপিএম যদি মিলাই, সেই ক্ষেত্রে এই নাটা থাকবে 6 পেস। সেখানে এই পেজটা আছে, এখন আমি দেখাই এটা বাইকে পাইস থেকে দেখে চেক করি। 1 2 মানে অর্থাৎ 2 পেজ দেওয়া আছে। তাহলে বাইকের বোঝা যাচ্ছে এখানে আদার্স আরও কিছু প্রবলেম আছে বাইকে, যার কারণে এত আরপিএম ডাউন করা আছে। মাত্র 2 পেজ দেওয়া ছিল, এটা থাকবে হচ্ছে 3 4 5 6। আপনার 6 যদি প্রবলেম একটু বেশি মনে হয় তাহলে আপনি 5 করতে পারবেন। এটাই হচ্ছে বাইকের নর্মালি, আপনার মেশিন ছাড়া যদি আরপিএম আপনি সেট করতে চান তাহলে এইভাবে আপনাকে করতে হবে। যারা আরপিএম গাড়ি চালান তাদেরকে বলি, টোটাল বডির বিষয়টা হচ্ছে এই, যদি ম্যানুয়ালে যদি করতে চান আর যদি আপনি মেশিনে যান তাহলে আপনার 6 পেজ চলে আসবে। আরপিএমটা সেট করতে 1500 যদি করতে যান তাহলে 6 আসবে পেজটা। আর যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি একটু কমে দিলেন, এই দিন 6 বলতে যেটা 6 করছি সেটা হবে 3, অর্থাৎ 3 পেস। এটাকে অনেকেই বুঝে 3 পেস, অনেকে বোঝে 6 পেস, যাই হোক যে যেটা বোঝে। তো এটা একটা সমস্যা পাইলাম, তার মানে আমার গাড়িতে আদার্স আরও কোনো প্রবলেম আছে। আমার মনে হচ্ছে যে আরও আদার্স বাইকে প্রবলেম আছে। তো এটা আমরা এক এক করে এটাকে ক্লিয়ার করব, আগে যেমন ছিল পারফেক্ট সেইভাবে এগুলোকে অ্যাডজাস্ট করব। একটা বাইকে যেটা থাকে অরিজিনালি সেটাই করব। আপনারা যেহেতু এটা করছি, দেখি এটার ভিতরে কিছু ময়লা আছে কিনা আমি একটু দেখি, একটু চেক করে দেখা ভালো। ভিতরে আচ্ছা ময়লা দেখা যাচ্ছে, ইয়ে নিয়ে আসো দেখো, ঝুট লাগবে এখানে ময়লা জমছে, ভালো খারাপ না। তো ময়লাগুলো ক্লিয়ার করলে হয় কি, ছোটো রেসপন্সগুলো ভালো থাকে এবং রেঞ্চে ঝামেলা করে না, কম করে, এগুলো ঝামেলা করে। এগুলো ময়লা থাকলে মাথাটা চিকন, কারণ একটা ফুটে যায়, ব্লক হয়ে যায়। সাইড দিয়ে যদি গ্যাপ থাকে এটার, তাহলে একটু বাতাস তো একটু লিক করবে স্বাভাবিক। তো এই হচ্ছে অবস্থা। আমি যদি এইভাবে মোচা দিই, একটি ক্লিনার বোতল দাও, এগুলো হচ্ছে ময়লা ছিল এটা ভিতরে। যাই হোক ময়লা হবে, গাড়ি চললে স্বাভাবিক। আপনারা বুঝতেই পারলেন এটা এরকম চকচকা থাকবে এবং এই মাথার পাশে ময়লা যদি থাকে তার লিক করতে পারে, আরপিএমটা আপডাউন হতে পারে। তো আমরা এটা ক্লিয়ার করলাম যেহেতু শেষ। আর টোটাল বডির যেটা বিশেষ করে যেটুকু আছে, সবার আগে ওয়াইল সিলটা খুলতে হবে আমাদের, কারণ সিল থাকলে অনেক সময় ফুলে যায়, এটা খুলে আলাদা করে রাখাই ভালো। আর এখন আমি এটাকে স্প্রে করতে পারবো, যদি ওটা ময়লা থাকে স্প্রে করে আমি এদিকে বের করে দিলাম। ময়লা যা আছে ভালোই, খারাপ না। তো ভালো ময়লা ছিল বাট এখনও আছে। তো আরেকটা সেন্সর খুলতে হবে সবার আগে, যেটা হচ্ছে সেন্সরটা, কারণ খোলাই ভালো। এটা খুলে রেখে আপনার কাজ করা ভালো, কারণ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আসলে নাটা খুল দিয়ে যা হাতে মনে চোট খাইলাম, যাই হোক অল্প মানে স্লিপ কেটে গেছে র্যাঞ্চটা, যার কারণে হাতে একটু ব্যথা পাইছে, সিলে গেছে একটু। যে সেন্সরটা খুলতেছি এটা হচ্ছে আপনার র্যাঞ্চের কভার করা, যেটা আপনি স্টার্ট করবেন, স্টার্ট করার পর কয়েক সেকেন্ড পরে আরপিএমটা নিজের মতো করে চলে আসবে। এটা এটা আপডাউন করে, এটা আপনার যেমন এরকম নিচে চাপে যায় বা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে আরপিএমটা ক্লিয়ার হয়ে আসবে। এখানে যে ওই সিলটা আছে উঠা নিতে হবে। এরপর আমি এখন এটাকে ক্লিন যদি করতে যাই তাহলে মনে হয় এটা পারফেক্ট, তাহলে আপনার কোনো প্রবলেম নাই। তো ক্লিনার অবশ্যই, এটা কেরোসিন দিয়ে ওয়াশ করা যাবে না, অকটেন দিয়ে করা যাবে না, আপনার WD-40 ক্লিনার জাতীয় জিনিস দিয়ে আপনি করবেন। যাই হোক ময়লা ভালোই বের হয়েছে, খারাপ না। সো এর আগে করছে, তারপরও যা পাইছি স্বাভাবিক, গাড়ি চললে হবে ময়লা। বরং সেটাকে 4000 6000 8000 10000 কিলো এগুলো এর মধ্যে করলে এগুলো আপনার বাইকটা ভালো থাকবে এবং টোটাল রেসপন্স ভালো থাকবে সব কিছু মিলে। যেহেতু আমাদের টোটাল বডি কমপ্লিট শেষ, এখানে আর কিছু নাই এরকম কিছু। তো আমরা যে ক্লিনারটা ইউজ করছি এই ক্লিনারটাই আপনার ভিতরে সব ময়লা বের হয়ে গেল। আপনাকে এখানে ভূতাভূতি কিছু করতে হবে না, কোনো কিছু দিয়ে মানে ব্রাশ ব্রুশ কিচ্ছু মারার দরকার নেই।
আপনার ভালো যদি ক্লিনার থাকে তাহলে মারার সাথে সাথে সব বের হয়ে আসবে। সিলটা একটু সাবধানে লাগাইতে হবে, কারণ আবার সিলটা এদিক ওদিক হয়ে থাকলে সমস্যা। তো এটা কাজ করা যায়, যেহেতু সিলটার সমস্যা করতেছে একটু গ্রিস লাগবে। তাও তো অনেক সময় এটা এদিক ওদিক কানি হয়ে থাকলে প্রবলেম করে। তো সিলটা যদি থাকতেছে না, তো সিলটা যেহেতু থাকতেছে না, আমরা একটু হালকা একটু গ্রিস দিয়ে নিই, কারণ তাহলে সিলটা বের হবে না। আচ্ছা, এখানে সামান্য একটু ঢুকে গেছে, এটা ক্লিয়ার করে দিই। ওকে, তার মানে আমার এটা কমপ্লিটলি শেষ, বসাইতে পারি আমরা এবং সেটও করতে পারি। কিন্তু একটা বিষয়, এখানে একটা ক্লাম থাকে, সেই ক্লামটা পাচ্ছি না। এখানে একটা ক্লাম থাকে নর্মালি, সেই দেখতে পাচ্ছি না সে জিনিসটা। যাই হোক, এটা যা আছে তাই আমি ফিটিং করলাম। তো আমার সেন্সর লাগানো শেষ, এখন বাকি আছে হচ্ছে আমার ওয়েল সিল। ওয়েল সিলটা বসাবো। ওয়েল সিলটা আসলে অনেক সময় লাগাইতে যায় কুকুর খুলে যায়, সাইড হয়ে যায়, তো সাবধানে একটু দেখে। এরপর আমরা হচ্ছে আরপিএম যে নাটটা থাকে, প্লাস্টিক বোল্ট, এটা একটা ভালো স্ক্রুড্রাইভার নেবেন, তাহলে মাথা ভালো যদি থাকে তাহলে সুন্দর এটা ভাঙে যায় অনেক সময়। তো আমরা এটাকে টাইট দিয়ে আমরা ম্যানুয়ালে সেট করি, তারপর আমরা ওয়াইডি এটা আরপিএম সেট করবো আবার। যেটা দেখতেছেন এটা হচ্ছে আরপিএম সেট করা যায়, সেটা এটা আমি টাইট দিয়ে নিলাম। এরপরে ম্যানুয়ালে যেটা করার সেটাই করে নিচ্ছি। আমার ম্যানুয়ালটা করা শেষ, আমার এটা কমপ্লিট, টোটাল বডি কমপ্লিট করা শেষ। আমরা এখন হচ্ছে বাইকের এখানে দেখতে যাব যে আমার ক্যাবিন ক্লিয়ারেন্সগুলো কতটুকু কী আছে, আমরা সেটা দেখবো।